এখানে বড়ই ফিকে সব তুই যা, মানে বসা না ওখানে মোলায়ম করে আমি আমার সব পাতুরি গুলো মোড়া কমপ্লিট হয়ে গেছে। গুড মর্নিং, সুপ্রভাত, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। 51 একটা নতুন ব্লগ এবং একটা নতুন দিনে তোমাদের অনেক স্বাগত। আজ হচ্ছে শুক্রবার, ঘড়িতে বেজে গেছে সকাল 11টা, আর আজকে হচ্ছে বাড়িতে অতিথি সমাগম, মানে মেজদি ভাইয়ের সব বন্ধুরা আসবে। সারা দিন আমরা প্রচুর হই হুল্লোড় করব, প্রচুর মজা করব, খাওয়া দাওয়া হবে, কি করছি না করছি আমরা সেটা সবটা তোমরাও জানতে পারবে। তো এখন আপাতত আমি রান্নাবান্নায় হাত দেব, আর আজকের মেনুতে থাকছে হচ্ছে পটল চিংড়ি, যেটা অলরেডি ডান হয়ে গেছে, তার সাথে থাকছে হাঁসের ডিমের কারি, তার সাথে থাকবে মাটনটা আমি এখন গিয়ে বানাবো, আর তার সাথে একটা থাকবে স্পেশাল একটা আইটেম, সেটা হচ্ছে কুমড়ো পাতায় ডিম পাতুরি, সেটাও আবার ফ্রাই। মানে এটার পুরো একদম নতুনত্ব একটা রান্না, যেটা আমি সামনের পাতে খাওয়ার জন্য বানাবো, আর তাছাড়া সবটাই তোমাদের রেসিপিটা তোমাদের সাথে সবটা শেয়ারও করব। তো এখন ফার্স্টে চলে যাব ছাতে কুমড়ো পাতা নিয়ে আসতে। ছাতে যাব কুমড়ো পাতা তুলে আনবো, চলো চলো কুমড়ো পাতা তুলে। কুমড়ো গাছের পাতাগুলো পুরো শুকিয়ে আছে, এই গরমে মানুষ শুকিয়ে যাচ্ছে বলো, আর কুমড়ো পাতা কি দোষ, বড় বড় দেখে পাতাগুলো কাটি। বেশি পাতা তুললাম না বুঝলে, এই যে 8টা পাতা, মোটামুটি 8টা করলেই হয়ে যাবে আর কি। তো এই 8টা পাতা কুমড়ো পাতা তুলে নিয়ে চলো যাই, রোদে থাকা যাচ্ছে না, মারাত্মক গরম লাগছে। চলো 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 প্রথম গেস্ট কি চলে এসেছে? না চলো, অনেকটা বেজে গেছে, মাংসটা বসিয়ে দি। চিঠি পড়েছে মেজদি ভাই? 5টা হ্যাঁ 5টা বলেছিল। এই যে, আর ও সানগ্লাসটা একবার দাও চোখে, কি লাগছে, ও কি লাগছে, এসো 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 এসো, ওয়েলকাম ওয়েলকাম। অবস্থা চিন্তা করো, গেস্ট এসে গেছে, রান্না হয়নি, রান্না হচ্ছে। আমি রান্নার গন্ধ পেতে পেতে গন্ধ কোথায়, পেঁয়াজ ভাজা চলছে, সেই এই হচ্ছে ব্যাপার। কি করবো, মানুষ বোঝে না যে ব্লগ করতে গেলে যে কতটা কষ্ট করতে হয়, না এটা কেউ বোঝে না। আমরা দেখছি 20 মিনিটের একটা ভিডিও দেখি, কিন্তু 20 মিনিটের ভিডিও যে পেছনে যে মেহনতটা আছে না, সেই মেহনতটা মানুষ বোঝে না। আমাদের বাড়িতে যাই হোক তাই হোক, যে কোনো অনুষ্ঠান হোক, মাটন সবসময় আমি ছাড়া কেউ না, মাটনের পালা আমাদের বউয়ের ঘর ঘর বউ হলে মনিদীপাই গিয়ে মাটনটা বোম্বার বউ আর দীপের বউ দুজনেই মনিদীপা রাখতে মাটন, পাক্কা পাক্কা। এখানে চলছে এখন মাটনটা কষা। আচ্ছা, আমার এক সাবস্ক্রাইবার বলেছিল আগের দিন মাটনটার নাকি দাঁত নেই, এই যে আমি তাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে দাঁত আছে, মানে মাটনটা যখন কষেছি হাড় দেখতে পাওয়া যায়নি, ঠিক আছে। তখন বলছে মাটনটা, একজন লিখেছে, নামটা এই মুহূর্তে মনে নেই, বলছে মাটনটা তো দেখলাম কিন্তু ভালো লাগছে না, কারণ মাটনটা দাঁত দাঁত নেই, দাঁত ছাড়া মাটন আবার নাকি প্রথমে লিখেছে কাঁটা নেই, তারপরে বলছে দাঁত নেই। আমি 3 দিন মতন এই ড্রেসটা পরেছি, এই ড্রেসটা পরে নিচ্ছি, তাহলে আমি আর 3 দিন একসাথে রিলস করতে পারবো, আমি 3 দিনে এই ড্রেসটা পরবো। শান্তিনিকেতন থেকে নাতনির মতন আমি সেম ড্রেস কিনেছি, আজ
আজকে এটাই পরবো, ছেড়ে নি, একে দেখে মনে পড়লো ছেড়ে নি, একসাথে দুজনে ঠাকুমা ঠাকুমা দিদিমা আর নাতনি আজকে এক ড্রেস পরবেন, ঠিক আছে দিনে, দিয়ে আমরা রিলস করবো, ঠিক আছে বাড়িতে কত লোক সত্যি কথা। আচ্ছা দেখো তোমরা, আমি বলেছিলাম না আমরা দিদিমা আর নাতনি এক ড্রেস পরবো, এই দেখো দিদি একটু এরম কর স্কার্টটাকে, নিচে চলছে বিশাল হই হট্টগোল, তা আমি চলে এসেছি এই যে কুমড়ো পাতায় ডিম পাতুরি বানাবো বলে।
এখানে বসেছে ছোট্ট করে একটা মজলিস, একদম বৈঠকি আড্ডা, বৈঠকি আড্ডা, বসে আড্ডা, ভুকা পেটে, ভুকা পেটে, এবারে ভাজা ভাজির টাইম এসে গেছে। নিয়ে নিয়েছি কড়াতে তেল, জাস্ট এই দেখো একটা আমি রেখেছি, জাস্ট এইভাবে পাতুরিটাকে ধরে এরম ভাবে ব্যাটারের মধ্যে দিয়ে, আর না গরম নিয়ে এটা আমি ছেড়ে দিলাম তেলের মধ্যে। এই যে দেখো আবার একটা পাতা নিলাম, এইভাবে ব্যাটারে লাগিয়ে উল্টে পাল্টে আবার এর মধ্যে আমি ছেড়ে দিলাম। হচ্ছে এক পিট ভাজা, এবার এক পিট ভাজা হয়ে গেলে আস্তে করে এবার ওটা উল্টে দেবো। চলছে এখন খাবার বাড়ার পালা, খাবার বাড়াবাড়ির তো সিন নেই, না ভাতগুলো বেড়ে দিচ্ছে আর ওই যে সব একটা করে এদিন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চামচ ফামচ দিয়ে দিচ্ছি, সবাই সবার মতন তুলে নেবে, সবাই সবার মতন খাবার তুলে নেবে। আবার আমি এটাকে আস্তে করে উল্টে দিলাম নেক্সট পিটটা। সেইখানে সবাই খেতে বসে পড়েছে আমাদের গেস্টরা। আচ্ছা তোমরা এই আমি যেটা বানালাম আজকে নতুনত্ব একটা জিনিস সেটা ট্রাই করে দেখো। না না জানি না, প্রথম ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম। সবাই সবার মতো নিয়ে নেবে। আচ্ছা হ্যাঁ তোমাদেরকে এবার আইটেমটা দেখিয়ে দিই, আজকে আছে হচ্ছে ভাত, শাক ভাজা, স্যালাড, এই যেটা বানালাম আর কি ডিম পাতুরি সেটা, তার সাথে আছে পটল চিংড়ি, তার সাথে আছে মাটন, তার সাথে আছে ডিমের কারি, আর রয়েছে আমের তন্দুরি। এই হচ্ছে আজকে মেনু। প্রত্যেককে বলছি সবাই ট্রাই করে দেখো, আমরা তো করবোই অবশ্যই। থ্যাংক ইউ গুরু, ভালো লাগছে তো? পুরো ভাতটা ওটা দিয়ে খাওয়া তো যাই হোক, দিয়ে খাওয়া দাওয়ার পরে আমরা খাতে বসে বসে সবাই মিলে প্রচুর গল্প করছি। মোটামুটি গল্প করতে করতে দেখো এখন বেজে গেছে চারটে, এক ছোট গল্প প্রায় হয়ে হয়ে গেছে। দেখো যত আইসক্রিমই খাও না কেন এই আইসক্রিম কিন্তু বেশি ভালো লাগে না এই বরফে, দেখবে তুমি এই বরফের কাঠি আইসক্রিম। মনে রবি কিনারবি আমারে সে মনে নাই, মনে নাই মনে রবি কিনারবি আমারে ক্ষণে ক্ষণে আসি তব দুয়ারে অকারণে গান গাই মনে রবে কি না রবে আমারে শিয়ামা মনে নাই মনে নাই মনে রবে কি না রবে আ
আমারে, চলে যাই দিন যত ক্ষণ আছে, পথে যেতে যদি আসি কাছা কাছে, তোমার মুখের চুকিত সুখের হাসি দেখিতে যে চাই, তাই অকারণে গাই গাই মনে রবে কি না রবে আমারে। সাধু সাধু যথেষ্ট মিষ্টি লাগছে। আচ্ছা আরে দু লাইন তুই শোনা, তোর মিষ্টি গলা ধারে বৃষ্টি পাই পাই তার কি যেন গিনা, খুব সুন্দর জলে ভেজা মাটি আকাশে হাত বাড়াই, ঝরা পাতাওরে তাকে ছুঁই বলে যা রে, এখানে বড়ই ফিকে সব তুই যা যা যা, তাই সে যায় ছুটে ধূসর প্রান্তরে, মেঘের গায়ের হাত বলাই রন্ধনুকে, চাই দেখে চুকিটাকে ওই নীলের ধারে, বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কি নাম, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়াই, মেঘের আড়ালে ভেসে থাকা সে রন্ধনুকে, চাই দেখে চকিতাকে ওই নীলের ধারে। অসাধারণ অসাধারণ অসাধারণ, তিন্নি করো তো, তিন্নি করো। লাল লাল চুটকি কাকাটুয়া ঘুরে যেতে পায় না, চাই ডাল লাল ফিকে পিরুনিয়া রায় না, জের বড় লাল পেরে টিয়া রং বাড়ে যায়, মন ভরা রাগ নিয়ে বলো হাড়িটার বাটা ভরা পান দেব, মন কেন চাই না। বাহ লাল জুটি লাল ফিতে চিরুনিয়া রায় না, ছোট থেকে কোন দিন বড় যদি হতে চাও মন দিয়ে, আসল লাইনটাই ভুলে যাচ্ছ, আসল লাইনটা ভুললে চলবে না। খুব সুন্দর হচ্ছে রে, ভালো গাইছো কিন্তু এখনো। তুমি মেরি জিজ বলে হাতটাকে একটুখানি এরকম করবে, মাথাটাকেও আনতে হবে, হ্যাঁ তখন তুমি পাশে যাও, হাতটায় হাত রেখে মাথায়। আরে আমি তো বলেই তো, আরে আমি তো বলেই তো।
চল স্টার্ট। চোখের মেকওভার করা হয়েছে কমপ্লিট। হ্যাঁ, খুব সারাদিন খুব হই হুল্লোড় হলো, এবার বিদায় পালা। সারাদিন হই হুল্লোড় করে নিয়ে এখন মনটা সত্যি খারাপ হয়ে গেছে। টাটা তিন্নি, আমিও শেষ করে দিচ্ছি সারাদিনের আজকের যে হই হুল্লোর মজা ভিডিও। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ পাশে থেকো, সাথে থেকো, একটা ছোট্ট করে লাইক টিপে দিও। তাহলে আজকের মতন টাটা।